অভিনেতা জহর রায়ের স্ত্রী কমলা রায়। যৌবনকালে ছিলেন ডাক সাইটে সুন্দরী। কমলা দেবীকে জহরের বাবা সতু রায় প্রথম দেখেছিলেন বেঙ্গল কেমিক্যালসের অফিস ক্লাবের থিয়েটার শোয়ে। প্রথম দর্শনেই তাকে ছেলের বউ হিসাবে নির্বাচন করেছিলেন সতু রায়। কমলা দেবীর আদি বাড়ি চট্টগ্রামে, কলকাতায় থাকতেন ব্যারাকপুরে, বরানগরে কমলা দেবীর মেজদি থাকতেন, সেখান থেকে সম্বন্ধ দেখা হয়েছিল। ওঁর জামাইবাবু ছিলেন চিত্র পরিচালক সুকুমার দাশগুপ্ত। তিনি আবার সতু আর তাঁর ছেলে জহরকে ভালো করে চিনতেন, ফলে বিয়েতে কোনো সমস্যা হলো না। 1950 সালের 28 জানুয়ারি কমলা দেবীর সঙ্গে বিয়ে হয় জহর রায়ের। বিয়ের পরে পরেই কমলা দেবী বিহারের পাটনায় শ্বশুর বাড়িতে চলে যান। দীর্ঘ 12 বছর সেখানেই ছিলেন। পরে জহর রায় যখন কলকাতায় চলে আসেন, তখন কমলা দেবীও কলকাতায় চলে আসেন। ফিল্মের কোনো ফাংশনে কমলা দেবী প্রায় যেতেনই না, ঘর সংসার সামলাতেন হাসি মুখে, বাজারঘাট রান্নাবান্না নিয়েই থাকতেন। তাঁর হাতের রান্নাও ছিল চমৎকার। তাঁর হাতের রান্না ছাড়া জহর রায় অন্য কারো হাতের রান্না খেতেন না। সকালবেলা স্নান সেরে জলখাবার খেয়ে জহর রায় চলে যেতেন অমিয় নিবাসে, তারপর দুপুরবেলা আবার বাড়িতে এসে খেতেন। খেয়ে উঠে খানিক বিশ্রাম নিয়েই আবার অমিয় নিবাসে, সেখান থেকে ফিরতে ফিরতে মাঝে মাঝে প্রায় রাত 12টা 1টা হয়ে যেত। কোনো কোনো দিন বেশি রাত হয়ে গেলে রাতের খাবার নিয়ে অমিয় নিবাসে চলে যেতেন কমলা দেবী। জহর নিজে ব্যস্ত থাকতেন শুটিং, থিয়েটার, রিহার্সাল এইসব নিয়েই। বাজারঘাট করার সময় ছিল না, বাজারে যাওয়াটা তাঁর পক্ষেও মুশকিল ছিল। পুজোর পর থেকে আবার ফাংশনওয়ালাদের ভিড় বাড়তে শুরু করত। ছেলেমেয়েদের স্কুলেও যেতে হতো কমলা দেবীকেই, কারণ জহর সেসবে যেতে চাইতেন না, গেলে লোকের ভিড় হয়ে যেত। স্ত্রীকে বলতেন, তুমি যাও, আমি গেলে সকলে ঘিরে ধরে। মায়ের রান্না সুখ্যাতি করছিলেন জহর কমলার ছোট মেয়ে কল্যাণী রায়। স্মৃতি আঁকড়ে বলছিলেন, মায়ের রান্না বান্না বাবা এতটাই ভালোবাসত যে রাত 12টার সময় অমিয় নিবাসে রাঁধুনি বরেন কাকাকে দিয়ে একবার কাঁচা ইলিশ মাছ বাড়িতে পাঠিয়ে দিয়ে বলেছিল খিচুড়ি আর ইলিশ ভাপা করে দিতে। ঘরের অন্যান্য কাজের জন্য লোক ছিল, কিন্তু রান্নাটা বাবা মায়ের হাতেই খেতেন। ভানু জেঠুও যখন বাড়িতে আসতেন, মায়ের হাতে রান্না না খেয়ে যেতেন না, মাকে উনি ছোট বোনের মতো ভালোবাসতেন। শুটিং থাকলে বাবার ভানু জেঠু একসঙ্গে মায়ের হাতে রান্না খেয়ে স্টুডিওতে যেতেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের একবার জন্ডিস হয়েছিল, তখন বাবার কথায় ওর জন্য মাই রান্না করে স্টুডিওতে পাঠাতেন। বাড়িতে যেমন স্ত্রী রান্না ছাড়া কোনো কিছু মুখে তুলতেন না, বাড়ির বাইরে গেলে আবার নির্দিষ্ট কিছু দোকানের খাবার দাবারই পছন্দ করতেন জহর রায়। নিউ মার্কেটে গেলে যেমন নিয়ম করে বাদশা বা আমিনিয়ার খাবার ছিল মাস্ট। কল্যাণী বলছিলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে বাবার আর একটা মজার দিক ছিল, পরের দিন কি খাবে সেটা আগের দিনে লিস্ট করে মায়ের হাতে ধরিয়ে দিত। কি থাকতো না সেই তালিকায়! সবজি খেতে একেবারেই ভালোবাসতেন না, প্রায় প্রত্যেক দিনই বাজারে ফর্দে থাকতো মুরগির মাংস আর মাছ। কই মাছ, মাংস আর ডিম ব্যাগ ভর্তি করে আনতে হতো। মা আর আমার দাদা সব্যসাচী গিয়ে ফর্দ মিলিয়ে সব নিয়ে আসত। কমলা দেবীর সৌন্দর্য কেমন ছিল তার একটা আঁচ পাওয়া যাবে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে জহর রায়ের একটা মজার কথোপকথনে। মাঝে মাঝে থিয়েটারে জহর রায়ের অভিনয় দেখতে যেতেন কমলা দেবী। এরকমই একটা থিয়েটার শো চরিত্রহীন ছিল মিনার্ভা থিয়েটারে, আয়োজনে শিল্পী সংসদ। জহর রায়ের সঙ্গে গিয়েছিলেন তাঁর স্ত্রী। শিল্পী সংসদের সভাপতি হিসেবে মহানায়ক উত্তম কুমারও সেখানে উপস্থিত ছিলেন। অভিনয় জগতের অনেকেই জানতেন জহর রায়ের স্ত্রী খুবই সুন্দরী। মহানায়ক উত্তম কুমারের কানেও সেই কথাটা পৌঁছেছিল, কিন্তু কমলা দেবী খুব একটা অভিনয় জগতে যাতায়াত করতেন না বলে তাঁকে অনেকেই চিনতেন না। উত্তম কুমারের সঙ্গে নিজের স্ত্রীর পরিচয় করিয়ে দিলেন জহর। উত্তম কুমার তাঁকে নমস্কার জানিয়ে পাশে বসালেন, বসলেন জহরও।
উত্তম কুমারের জহরকে নিয়ে একটু মজা করার ইচ্ছে হলো। বললেন, জহরদা, রামায়ণে পড়েছিলাম বটে, কিন্তু সেটা যে কোনোদিন সামনাসামনি দেখবো সেটা ভাবিনি। হঠাৎ উত্তম কুমারের মুখে এ কথা শুনে তো জহর রায় আকাশ থেকে পড়লেন। জিজ্ঞেস করলেন, রামায়ণের কোন কথাটা বলছিস রে? উত্তম কুমার তখন মিটিমিটি হাসছেন, বললেন, এই যে পড়েছিলাম না, কার গলায় যেন মুক্তোর মালা, এতদিন ভাবতাম ওটা কথার কথা, এখন বৌদির পাশে তোমাকে দেখে কথাটা সত্যতা খুঁজে পেলাম। স্ত্রীর সামনে উত্তম কুমারের মুখে এ কথা শুনে জহর রায় চোখ মুক্ত লজ্জায় লাল হয়ে উঠল, কিন্তু নিজেকে সামনে নিলেন কয়েক মুহূর্তেই। উচ্চ কণ্ঠে উত্তম কুমারের দিকে হাসতে হাসতে বললেন, তোর রামায়ণ পড়া সার্থক রে উত্তম, তুই যার কথা বলছিস সে তো তোরই পূর্বপুরুষ, তবে তার সঙ্গে আমার সামান্য তফাত আছে। তুই যার কথা বলছিস সে হনুমান, সে সীতারামের ভক্ত, আর আমি অন্য রামের ভক্ত, এবার বুঝলি? উত্তম কুমার মোক্ষম জবাব পেয়ে তারিফ না করে পারেননি। সত্যি জহর রায় মহানায়ক উত্তম কুমারকে উচিত জবাব দিয়েছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।